প্রথমত মেয়েদের ব্যাগে কি আছে সেটা কিন্তু কখনো জানতে নেই বা দেখতে নেই, কিন্তু আজকে যখন আমি নিজেই চাইছি যে চলো ঠিক আছে আজকে আমার ব্যাগে কি আছে, কি কি আমি ক্যারি করি সেটা দেখতে পারো, সো কোনো প্রবলেম নেই। তো সব কিছুর আগে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো চলো এবার শুরু করা যাক, আমার ব্যাগে কি কি আছে কি বেরোয় ফার্স্টে দেখি। আমি খুললাম ব্যাগটা, খোলার পর ফার্স্টেই এটা তো মানে সবার কাছেই আছে, এই ফোন, বুঝতেই পারছো ফোনটা সবার কাছে থাকে, সেটা ছেলেদের ব্যাগ বলো মেয়েদের ব্যাগ বলো, ছেলেরা বেশিরভাগ পকেটে রাখে। আর যেহেতু এই ফোনটার সাইজ এতটাই বড়, তো আমি এটা ব্যাগেই রাখার চেষ্টা করি হারিয়ে ফেলার ভয়ে। সো ফোন, এরপর যেটা খুব ইম্পর্ট্যান্ট, আমার একটা ওয়ালেট আছে এই ব্যাগটার মধ্যে, কারণ এটা একটা বিশাল বড় ব্যাগ, তো একটা ছোট ওয়ালেট থাকে যেখানে আমি কার্ড টার্ড সব কিছু রাখতে পারি, আমার প্যান কার্ড, তারপর আমার ব্যাংকের কিছু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এসব থাকে, আর কিছু খুচরো পয়সা থাকে, পয়সাও থাকে যাই হোক। তো এটা একটা আমার ওয়ালেট, এটা আছে। আর আছে কি যেটা মেয়েদের সব থেকে, হ্যাঁ কিছু মেডিসিন আমার আছে, কিছু মেডিসিন আমি রাখি নিজের সঙ্গে, কারণ আমার মাথার যন্ত্রণা করে মাঝে মাঝে খুব স্ট্রেস পড়লে ধরো তখন। আরেকটা যেটা আমি খুব রাখতে ভালোবাসি সেটা হচ্ছে আমার এই লক্ষ্মী গণেশের একটা রূপোর কয়েন, এটা আমার মায়ের ব্লেসিং, আমার মা আমাকে রাখতে বলেছে, এটা রাখা খুব উচিত, এটাও আছে। আরও অনেক কিছু আছে, দেখতে দেখতে সময় কভার হয়ে যাবে। আরেকটা জিনিস, হ্যাঁ এটা তো আমার মনে হয় সবার সব মেয়েদের কাছে থাকবেই, কি তাই তো, এটা হচ্ছে একটা টেলকাম, আর যখন তখন চুলটাকে আছড়ে একটু স্টাইল মারা যায়, বুঝতেই পারছো এটা দরকার। তো এরপর যেটা আছে অবভিয়াসলি পারফিউম, এটা ছাড়া তো কেউ চলতে পারে না আমি মনে করি, কোনো মেয়ে বলো কোনো ছেলে বলো। সো পারফিউম আমার কাছে সব সময় থাকে, আর আমি নিজে ভীষণ পারফিউম ভালোবাসি, সো পারফিউম। আরও অনেক কিছু আছে, বাড়ির আলমারির চাবিটাও আছে আমার ব্যাগে, হ্যাঁ তোমরাও জেনে নিচ্ছ সবই, আলমারির চাবি। আর আছে আমার একটা একটা ওয়াচ আছে, যেটা ওই ফিটনেস ওয়াচ, যেটা অন করে আমি ধরো ওই ক্যালোরি কতটা বার্ন হয়েছে যখন জিমে যাই, সো এটা। আর এরপর যেগুলো আছে সেগুলো আর মানে দেখি আর কি করব। সো তোমরা যখন এসছো তখন না দেখিও থাকতে পারছি না। লিপ গ্লস, তারপর হচ্ছে প্রচুর রকম লিপস্টিক, তারপর একটা ব্লাশনের ছোট্ট কিট, তারপর আর যেটা আমার ভীষণ পছন্দ, যেটা আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড ভালোবাসি, সেটা হচ্ছে একটা বাচ্চা মিরর, ঠিক আছে, কারণ আমি আয়না দেখতে ভীষণ ভালোবাসি, এখানে ফেসটা একটা বড় দেখা যায় আর একটা ছোট দেখা যায়, সো কোনো সময় হয়তো লিপস্টিক বার করে পড়তে হলো, সো এই আয়নাটা আছে। মোটামুটি এই সবই আছে, হ্যাঁ আর ধরো একটা বাচ্চা ক্লিপ আছে, মাঝে মাঝে চুলটা একটুখানি বেঁধে নিলাম বা কিছু একটা করে নিলাম। সো মোটামুটি আমার ব্যাগে এই সবই আছে। তো তোমাদের ব্যাগে কী আছে আমাদেরকে জানাও, সঙ্গীত বাংলাকে অবশ্যই জানাও তোমাদের ব্যাগে কী আছে, যদি তোমরা জানাতে চাও আজকে যেমন আমি জানাতে চেয়েছি। সো আমার মতো তোমরাও কতজন কী ক্যারি করো সেটাও দেখাও। সো আমাদের এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেলকে।